পাভেল, পাভেল তুমি জীবন ফিরে পেয়েছো। আমি তোমাকে এখানে নিয়ে এসে তোমার জীবন আবার ফিরিয়ে দিয়েছি। আমাকে নতুন জীবন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ লাবণ্য। আমি যাচ্ছি। কোথায় যাবে তুমি? ওই শয়তান জানিকে শেষ না করা পর্যন্ত আবার বসে থাকলে চলবে না লাবণ্য। না পাভেল, তুমি ওর সাথে পারবে না। বাবা তাকে বায়োনিক পাওয়ার দিয়েছে, আর সেই পাওয়ারের সাথে তুমি না বলে কোনো কথা আমি কোনোদিন বিশ্বাস করিনি, আজও করব না। আমি চেষ্টা করবো লাবণ্য, তুমিও চেষ্টা করো। তোমার বাবার ল্যাবরেটরিতে গিয়ে দেখো, নিশ্চয় কোনো ক্লু পাবে ওকে মারার। আমি তোমার সাথে যাব, তোমার যদি কিছু হয়। আমি যখন জেনে গেছি ড্যানির বায়োনিক পাওয়ারের কথা, তখন ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কোনো কিন্তু নেই লাবণ্য, এটা শুধু তোমার আমার পরিবারের প্রতিষ্ঠিত যুদ্ধ নয়, এটা দেশের মানুষের কল্যাণের যুদ্ধ। একজন পুলিশ অফিসার হিসেবে মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া আমার আমার কর্তব্য। আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই পাভেল? আছে, আগে দেশের কর্তব্য পরে ব্যক্তিগত। আমি তোমাকে কথা দিচ্ছি, যুদ্ধ শেষে আমি তোমার কাছে ফিরে আসবো লাবণ্য।